ভক্তি যোগ অবলম্বন করো। এই ভক্তি যোগে তুমি যদি যুক্ত থাকো কোনো ফলে তুমি বঞ্চিত হবে না। যদি ভক্তি যোগে ফেল হয়ে যাও স্বর্গে নিয়ে যাব, তোমাকে কি চাও তুমি, কিন্তু ভক্তিতে থাকো। বেদপাঠের ফল, যজ্ঞ অনুষ্ঠানের ফল, তপস্যার ফল, দানের ফল, যা যা জ্ঞান কর্ম যা ফল আছে তোমাকে পাওয়াবো, শেষে আমার ধামে পৌঁছে দেব। স্বর্গ দেখতে চাই চলো, রাস্তা যাওয়ার সময় স্বর্গে একটু ঘুরিয়ে নিয়ে যাব। কি দেখতে চাও, কি চাও? ভক্তি যোগ করে করছে না, এইসব কত সুন্দর সুন্দর বাড়ি ঘর হচ্ছে ভক্তি যোগের ফল। কে ভোগ চাইলে ভোগ পাচ্ছে, কেউ মুক্তি চাইলে মুক্তি চাইছে পাচ্ছে, এই ভক্তি যোগই করো ফাইনাল সিদ্ধান্ত। বেদেশু যজ্ঞেশু, বেদ পড়তে চাও, যজ্ঞ করতে চাও, তপস্যা করতে চাও, দান করতে চাও, পুণ্য ফল স্বর্গে যেতে চাও, যা চাও কেবল ভক্তি যোগে যুক্ত থাক। এই এই মাঝখানের ছটা অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম, দশম, একাদশ, দ্বাদশ, কেবল ভক্তির বর্ণনা। সপ্তম অধ্যায়ে ভক্তির বর্ণনা শুরু হয়েছে, অষ্টম অধ্যায়ে ভগবান এসে সিদ্ধান্ত দিলেন ভক্তির উদ্দেশ্যটা কি, ভক্তি করার উদ্দেশ্য কি। না, ভক্তি করার উদ্দেশ্যই হচ্ছে ভক্তি আমাকে লাভ করা। ভক্তি করার উদ্দেশ্য হচ্ছে মৃত্যুর সময় আমাকে স্মরণ করে তুমি মৃত্যুবরণ করবে আর আমাকে তুমি প্রাপ্ত হবে। ভক্তির রেজাল্ট বা ভক্তির ফল হচ্ছে আমাকে লাভ করা। আর সেই জন্য তুমি প্রতিটা মুহূর্ত স্মরণ করো। আমি বাংলাদেশে সিলেটে ছিলাম, প্রায় মর্নিং ওয়াক করতাম মন্দিরের চারপাশ দিয়ে। একটা ছোট্ট মার্জার আছে, ওখানে লেখা আছে, দেখ লেখাটা পড়ে আমাকে একটু হিট করেছে, আমি ওটা লিখে নিয়ে এসে, লেখাটা হচ্ছে এটাই, প্রত্যেকের এমন ভেবে দিন অতিবাহিত করা উচিত, আজকেই হচ্ছে আমার লাস্ট দিন। খুব সুন্দর শিক্ষা। কিন্তু আমি এই শিক্ষা আরেক জায়গায় পড়েছিলাম, বুদ্ধদেব আগন্তুক, একটু বলি আপনাদের। রাজগিরে বুদ্ধদেব ছিলেন রাজদরবারে, এক আগন্তুক এসে, পথিক এসে বুদ্ধদেবকে প্রণাম করেছেন। প্রণাম করে ভগবান বুদ্ধদেবকে দেখে তার হৃদয়টা ভরে গেছে, তার সেই শান্ত মূর্তি, ধীর মুদ্রা, এটা দেখে তিনি প্রার্থনা করছেন, হে প্রভু আমার একটা জিজ্ঞাসা আপনার কাছে। বুদ্ধদেব বলছে বলুন, কি জানতে চাও? বলছে আপনি শান্ত ধীর, আর কেউ আপনাকে উত্তক্ত করতে চাইলেও, খেপাতে চাইলেও, রাগান্বিত করতে চাইলেও আপনি ক্রোধান্বিত হন না। এই যে একটা মহা সম্পদ, আপনি ক্রোধান্বিত হন না। এই এত বড় সম্পদটি আপনি কি করে অর্জন করলেন? বুদ্ধদেব সঙ্গে সঙ্গে বলছেন, শোনো, আমি দেখতে পাচ্ছি তোমার ভাগ্যরেখা বলছে তোমার আয়ু আর মাত্র 7 দিন আছে। তো এইসব তর্ক বাদ দিয়ে আমার সাজেশন হচ্ছে, আমার উপদেশ হচ্ছে, পরিবারের সঙ্গে একটু হেসে গুলে দিন কাটাও, মাত্র 7 দিন, পরিবারের লোকদের একটু সময় দাও, যাও। ও বেচারা অত্যন্ত আনন্দ হয়ে প্রশ্ন করেছিল, আর তাকে এমন বলে দিয়েছে 7 দিনে মৃত্যু হবে, যদি এরকম বলা হয় নিশ্চয় যে কোনো ব্যক্তি পুরো চেঞ্জ হয়ে যাবে, মাথা নিচু করে অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে বেচারা চলে গেল। আর 7 দিন তার আয়ু প্রত্যেকের কাছে গিয়ে অত্যন্ত বিনম্রভাবে, শোভনীয়ভাবে, ভদ্রভাবে ব্যবহার, এবং সবার কারো কারোর কাছে গিয়ে বলেছেন, দাদা আমি আপনার কাছে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিন,
আমার সেই সময় পরিস্থিতি ভালো ছিল না, প্লিজ আমাকে ক্ষমা করুন। প্রত্যেকের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা, সুশীল ব্যবহার সুন্দর। সাত দিন অন্তে পুনরায় বুদ্ধদেবের সঙ্গে দেখা করেছেন, বলছেন প্রভু আজকেই আমার অন্তিম দিন, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ভালো গতি লাভ করতে পারি। বুদ্ধদেব বলছেন সেটা ঠিকই, কিন্তু আমি জানতে চাইছি তোমার সাতটা দিন কেমন কেটেছে। বলছে প্রভু আমি খুব সমীহ এবং ধীর সুশীল ব্যবহার করেছি সবার সঙ্গে, অনেকের কাছে আমি আমার গর্হিত আচরণের জন্য ক্ষমা চেয়ে নিয়েছি, তারা আমার ব্যবহারে প্রভাবিত। তো অনেক বললেন সাত দিন কী করেছেন, আমি ডিটেলস বলছি না। তখন বুদ্ধদেব উত্তর দিলেন, আমার মনে হয় তুমি সাত দিন আগে যে প্রশ্ন করেছিলে আমাকে, যে আপনি তো শান্ত ধীর, কেউ রাগান্বিত করলে আপনি রাগান্বিত হন না, রেগে যান না, এই বিশেষ গুণটি আপনি কী করে অর্জন করলেন, তো আমার মনে হয় সেই প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। আমি যদি কেবল বলতাম যে কীভাবে ধীর স্থির হওয়া যায়, জ্ঞান দিতাম, তুমি শুনেই যাতে করতে না, তাই তোমাকে এটা শেখানোর জন্য আমি বলেছিলাম তোমার সাত দিন আগে। তুমি এখন মরছো না, চিন্তা নাই, তুমি অনেকদিন থাকবে। লোকটা তো খুব খুশি হয়ে গেছে, এভাবে শিক্ষা দিয়েছেন শাস্ত্র। প্রতিটা মুহূর্তে যদি আমি উপলব্ধি করি আমার আজকে মৃত্যু, আজকেই আমার লাস্ট দিন, আমার কথাবার্তা বলার ভঙ্গি, আমার ব্যবহার, আমার চেতনা, আমার উদ্দেশ্য সব পাল্টে খেয়ে যাবে। এটা হচ্ছে গীতার জ্ঞান, চরিত্র গঠনের শিক্ষা, কেবল ধর্মের শিক্ষা নয়। আমার জীবন অষ্টম অধ্যায়ে পড়ে যেন চেঞ্জ করি, আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে সব কিছু ছেড়ে যেতে হবে, আমি যেন প্রস্তুতি নিই, কেবল হরিভজন করব, হরিভজন লোকের কাছে প্রচার করব। এটা হচ্ছে মূল অষ্টম অধ্যায়ের মূল শিক্ষা, জীবনের প্রস্তুতি। আমার গুরু মহারাজ প্রায় বলেন, পরীক্ষিত মহারাজ সাত দিন প্রস্তুতি হওয়ার সময় পেয়েছিলেন, সাত দিন পরে তার মৃত্যু হবে, তাই তিনি সাত দিন প্র্যাকটিস করেছিলেন, একদম মনকে স্থির করে সে পয়োপবাসনে বসলেন গঙ্গার তীরে মুনি ঋষিদের সভার মাঝখানে। আপনারা আমাকে সহযোগিতা করুন, আমি কৃষ্ণ ভক্তির চরম স্তরে পৌঁছাতে চাই, আমার মন, আমার কাজ, আমার বাক্য কৃষ্ণ স্মৃতিতে, কৃষ্ণ শব্দে এবং কৃষ্ণ রসে ভরে উঠুক। আর ভাগ্যক্রমে সেই সভায় সুখদেব গোস্বামী আবির্ভূত হয়েছিল। সাত দিন খাওয়া পান করা ঘুমানো বিশ্রাম সমস্ত পরিত্যাগ করে কেবল সাত দিন কৃষ্ণের চিন্তায় মনকে একনিষ্ঠ করে তিনি কৃষ্ণ ভক্তি এবং চরম শ্রেষ্ঠতা পূর্ণতা করেছিলেন। তো উনি সাত দিন সময় পেয়েছিলেন, আমাদের কোনো গ্যারেন্টি নেই আমি সাত দিন বাঁচব কি সাত ঘন্টা কি সাত সেকেন্ড, তা আমাদের সবসময় প্রস্তুতি থাকতে হবে। গুরুমাজ বলছেন অবশ্য আমরা সাত দিনেই মরব, আজকে কী বার, সোমবার না মঙ্গলবার, মোবাইলে দেখাচ্ছে, তা আমরা সাত দিনের ভিতরেই আমরা দেহত্ব করব। আজকে মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম, সাত দিনেই মরবো আমরা, যে কোনো একদিন, এর বাইরে তো না। তাই গুরু মৃত্যু হবে, আমরা যেন প্রস্তুতি নেই। মহাপ্রভু চেয়েছিলেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমরা যা শিখি সেটা যদি কাউকে প্রচার করি তাহলে মাথায় থেকে যাবে। শ্রবণ শ্রবণ নববিধা ভক্তি নটা স্টেপের মধ্যে শ্রবণ, তারপরে কীর্তন, তারপরে স্মরণ। স্মরণ মানে মনে রাখা। অনেকে বলেন না মহারাজ যা শুনছি ভালো লাগছে কিন্তু মনে থাকছে না, যা শুনছেন নোট করবেন আর লোককে বলবেন, আপনার নিকট আত্মীয়কে বলবেন,
আপনার বন্ধুকে বলবেন, অফিস কলিগকে বলবেন যে আপনাকে ভালোবাসে, একটা ভালো কথা বলবো, গীতা থেকে আমি পড়েছি, শোনো। আর ভগবান তো নিজেই বলেছেন ষষ্ঠ অষ্টাদশ অধ্যায়ে, জয়দং অষ্টাদশ অধ্যায়ে 18:68, জয়দং পরমম গৃহ মদ ভক্ত বিশ্বাস, আমার এই গীতার জ্ঞান তুমি লাভ করে প্রচার করো, যেই গীতার জ্ঞান প্রচার করে ভক্তিং ময়ী পরম কীর্তা মাম বৈশ সংশয় ভবিতা নচ মে তসমা প্রিয়তর হব, সে হচ্ছে আমার অত্যন্ত প্রিয় যে গীতার জ্ঞান প্রচার করে। তা যতদূর সম্ভব এই গীতা মাধুরী ক্লাস আপনি লিঙ্ক করুন, যে কোনো উপায়ে আপনি আপনার মতো করে, আমি জানি না আপনার পরিস্থিতি বা আপনার বিভিন্ন লোকের সঙ্গে আপনার কী রিলেশন, অনেকজন বলছেন মহারাজ কি বলবো কিছু বলতে গেলেই রিয়াক্ট করে, কিন্তু উপস্থাপনা করবেন সেরকম সাবলীলভাবে, সবার সঙ্গে ভালো ব্যবহার করে, জগতের কিছু উপকারের জন্য আপনি দায়িত্ব নিয়ে করবেন। ভালো কাজ করতে গিয়ে যদি তার জন্য থ্রেটেনিং খেতে হয়, কেউ যদি গালি দেয়, ঠিক আছে, আমি তো তার খারাপ করছি না, তা আপনাদের কিছু সেবা করতে চাইছি গীতার জ্ঞানের প্রচার। আমারও ইচ্ছা আমি ভগবানের একজন প্রিয় হতে চাই, তো সেজন্য আপনাদেরকেও আপনার এলাকায় সাহায্য করুন। মহাপ্রভু চেয়েছেন একলা মালাকার আমি কাহাঁ কাহাঁ যাব, আমি একজন কতজনের কাছে প্রচার করব, আপনি সাহায্য করুন। ভগবদ গীতার এই বাণী তিনি বলেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, যার সঙ্গে তোমার দেখা হয় তাকে কৃষ্ণ উপদেশ দাও। কৃষ্ণ উপদেশ মানে গীতার জ্ঞান, যার সঙ্গে তিনি প্রার্থনা করেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। বিশেষ করে যারা ভারতবর্ষে জন্ম হয়েছে, আর বাংলাদেশও ভারতবর্ষের অংশ, অবিভক্ত বাংলা ছিল, যার জন্ম হয়েছে তার প্রতি আমার আবেদন, জন্ম সার্থক করি কর পর উপকার। পর উপকার মানে আপনি গীতার জ্ঞান প্রচার করুন, গীতার জ্ঞান। এই করোনার সময় আমরা কিছু কিছু খাদ্য দ্রব্য সাহায্য করছি, দরকার আছে, কিন্তু ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ গিভ এ ফিস হি উইল কাম টুমরো, ফিস মানে খাবার, ফিস মানে মাছ একটা অর্থে, কিন্তু এখানে বলা আছে কাউকে যদি তুমি খাবার বিতরণ করো ও কালকে আসবে আবার খাবার চাইতে, ইফ ইউ টিচ এ ফিস হি উইল গেট হিমসেলফ, কিন্তু কাউকে যদি খাবার তৈরি করার কৌশলটা শিখিয়ে দাও সে নিজের খাবার নিজে জোগাড় করতে। আমরা কেউ গরিব নই, আমরা সব অমৃতস্ব পুত্রা, ভগবানের সন্তান, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা ছিন্ন করেছি, আমরা এই বাড়ি এই গ্রাম এই দেশের ভিতরে আটকে গেছি, যার জন্য আমি নিজেকে ভিখারির মতো হাত পাচ্ছি, আমরা কেউ ভিখারি নই, আমরা সসাগরা পৃথিবীর সম্রাট নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণের সন্তান, কৃষ্ণের পরিবারের অংশ, যুক্ত হন, আনন্দে থাকবেন, লোকে আনন্দ দেবেন। প্রভুপাদ সারা বিশ্বে এই গীতার শিক্ষা দিয়ে প্রচার করেছেন, চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি, হরিনাম করো, গীতা পড়ো, সুখে থাকো। তাই যারা এই ক্লাস শুনছেন তারা প্রচার করুন।